মঙ্গলবার টেক্সাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে রিপাবলিকান প্রাইমারির পুনর্নির্বাচন। এই নির্বাচনে দুই প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান কংগ্রেসম্যান টনি গঞ্জালেস এবং অস্ত্র অধিকার কর্মী ব্র্যান্টন হ্যারেরা। সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে টনি বলেছেন, তিনি ডানপন্থী নৈরাজ্যবাদীদের কাছ থেকে রিপাবলিকান পার্টিকে মুক্ত করতে চান। তিনি মনে করেন, এই নির্বাচনের মাধ্যমে স্পষ্ট হবে রিপাবলিকান পার্টি রক্ষণশীল রাজনীতি করবে নাকি ঠাট্টা বিদ্রূপকারীদের দলে পরিণত হবে। টেক্সাসে রিপাবলিকান প্রাইমারি পুনর্নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুই মেয়াদের কংগ্রেসম্যান টনি গঞ্জালেস এবং অস্ত্র অধিকার কর্মী ব্র্যান্ডন হেরেরা। নির্বাচনের বিষয়ে সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে গঞ্জালেস বলেন, তিনি ডানপন্থী নৈরাজ্যবাদীদের কাছ থেকে রিপাবলিকান পার্টিকে মুক্ত করতে চান। তার মতে, যারা মেক আমেরিকা গ্রেট এগেইন স্লোগানের সাথে নেই, তারা পার্টির অবস্থান নষ্ট করতে চায়। গঞ্জালেস বলেন, এই নির্বাচন দলকে একটু স্পষ্ট বার্তা দেবে, আর তা হলো রিপাবলিকান পার্টি কি এমন দল হতে যাচ্ছে যা রক্ষণশীল পদ্ধতিতে শাসন করে এবং তার দায়িত্বগুলো সম্পূর্ণ করে, নাকি দলের অবস্থান নষ্ট করে এমন ঠাট্টা বিদ্রূপকারীদের দলে পরিণত হবে। যা সঠিক, তিনি সবসময় তাই করেন উল্লেখ করে গঞ্জালেস বলেন, সেফার কমিউনিটিজ অ্যাক্ট 500 বেশি স্কুল বন্দুক হামলা প্রতিরোধ করেছে। বাচ্চারা বুলেট প্রুফ ব্যাকপ্যাক পরে স্কুলে যাবে, এটা ঠিক নয়। বর্তমান প্রজন্ম আগের চেয়ে সম্পূর্ণ ভিন্ন এক পরিবেশে বেড়ে উঠছে, তাই তার মতে কিছু বিষয় পরিবর্তন করা আবশ্যক। তার মতে, উন্মত্ত খেপাটে মানুষের হাতে অস্ত্র থাকা উচিত নয়। জানান, ভোট ও মূল্যবোধের বিষয়ে তিনি খুবই রক্ষণশীল। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।